নওগাঁর রানীনগর উপজেলার বিভিন্ন গ্রামে চলছে কুমড়া বড়ি তৈরির ধুম। মাসকালাই ও কুমড়া দিয়ে তৈরি খাবারটি স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও। উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি সুকোমল কুমার প্রামাণিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর রানীনগর উপজেলার গ্রামাঞ্চলে ঘরে ঘরে চলছে শীত মৌসুমের অন্যতম মজাদার গ্রামীণ খাবার কুমড়া বড়ি তৈরি। বাড়ির উঠানে গৃহিণী থেকে শুরু করে সবাই ব্যস্ত বড়ি তৈরির কাজে। চাল কুমড়া ও মাসকলার ডাল দিয়ে নিপুণ হাতে তৈরি হচ্ছে অসংখ্য বড়ি। কারিগররা জানান, নানান জাতের তরকারির সঙ্গে কুমড়া বড়ি রান্না করলে খাবারে আসে ভিন্ন রকমের স্বাদ। তবে বড়ি তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানের পরেও বাপদাদার এই পেশাকে টিকিয়ে রেখেছেন তারা। সরকারি সুযোগ সুবিধা পেলে এই শিল্পকে আরও ত্বরান্বিত করতে চান কারিগররা। বাপদাদার আমল থেকে 40-50 বছর থেকে রাখা হচ্ছে। এবারে কালাইয়ের দাম বেশি, বাজার বড়ির দাম কম। বড়ি তেল আগে ধরেন মাসকালাই, তারপরে ধরেন কুমুর, কালাই জিরা, মোহরি জিরা, তারপরে ধরেন ছোটো এলাচ, বড় এলাচ, আর এই বড়ি খুব ভালো হয়, নতুন কালাই বড়ি। এখন বড়ি তৈরি করতে 3 দিন সময় লাগে। প্রথম দিন দিতে হয়, দ্বিতীয় দিন আবার মানে চাটা উল্টাতে হয়, শুকানোর পরে পরবর্তীতে আর 1 দিন লাগে। কিন্তু এই আমাদের ব্যবসাটা মানে একটু কালাইয়ের দাম বেশি হওয়াতে আমাদের একটু মানে লাভের সংখ্যাটা এবার একটু কম। ব্যবসা আমরা করছি, সরকার থেকে যদি অনুদান দিতে এই ব্যবসাটা আরও বৃদ্ধি করতে পারতাম, এই ব্যবসাটা আরো ভালো হতো। বড়ির কাজ করতেছি, আমার সংসারের অভাব ছিল, সেই অভাব পূরণ করার জন্য এবং উন্নতি হওয়ার জন্য সেই উন্নতি এবার করতে পারিনি আমরা। আর কুমড়া বড়ি তৈরিতে সংশ্লিষ্টদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। তো কুমড়া বড়ি তৈরির ক্ষেত্রে যদি তাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সব ধরনের সহযোগিতা করব আমরা। বিশেষ করে তারা যদি কোনো লোন চায়, ক্ষুদ্র ঋণ চায়, সেক্ষেত্রে আমরা হয়তো তাদের সুযোগ সৃষ্টি করে দিতে পারবো বা সহযোগিতা আমাদের থাকবে। প্রতি কেজি বড় কুমড়া বড়ি 220 থেকে 250 ও ছোট আকারের বড়ি বিক্রি হয় 120 থেকে 150 টাকায়। সাদমান সাকিব, চ্যানেল এস, নিউজ ডেস্ক।